আমি আশা করব প্রধানমন্ত্রী যখন ঘটনাস্থলে যাচ্ছেন গুজরাটের মাটিতে দাঁড়িয়েও একই চারটে লাইন বলবেন যে চারটে লাইন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলেছেন যদি ছাপ্পান্ন ইঞ্চি বুক হয় নরেন্দ্র মোদী যদি ছাপ্পান্ন ইঞ্চি হয় বাংলার মাটিতে দাঁড়িয়ে সেতু নিয়ে যে চার লাইন বলেছেন ক্ষমতা থাকলে বাপের বেটা হলে আমেদাবাদের মাটিতে দাঁড়িয়ে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে এই চারটে লাইন আগে উচ্চারণ করে দেখা। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি নরেন্দ্র মোদীকে এমন কেন চ্যালেঞ্জ করলেন গুজরাট ভোটের আগেই বিজেপি পার্টিকে কেন এতটা চাপে ফেলে দিলেন কেন নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ করে বিজেপি পার্টিকে বিপদে ফেলে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পুরোপুরি তার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কী ঘটেছিল গুজরাটে এবং নরেন্দ্র মোদি বাংলায় এসে কী কী কাণ্ড ঘটিয়েছিল সমস্ত কিছু কুণাল ঘোষ বললেন এবং সরাসরি মোদীর চামড়া গুড়িয়ে দিলেন যেই ভিডিও দেখে দেশের মানুষ হাততালি মারছে কারণ মোদীর মুখের উপরে বলার মতো মোদিকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো সাহস এতদিন কোনো নেতারই ছিল না কিন্তু কুণাল ঘোষের এই সাহস দেখে স্যালুট জানাচ্ছে দেশের জনগণ নরেন্দ্র মোদীর চামড়া গুড়িয়ে দিতে হবে নরেন্দ্র মোদী এত বড় মিথ্যাবাদী এত বড় চিটিংবাজ তাকে কোনো মতেই প্রধানমন্ত্রী পদে রাখা যায় না চলুন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কি কি করলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং কি কী অ্যাকশন নিলেন বিজেপি পার্টির বিরুদ্ধে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন দেখুন গুজরাটে যেভাবে সেতুর উপর মানে নদীর উপর সেতু ভেঙে মানুষ মারা গিয়েছেন এবং সেতুর উপর যারা ছিলেন তারা যেভাবে নদীতে পড়ে গিয়েছেন গুজরাটের এই সেতু বিপর্যয় আমরা প্রথমত যারা মারা গিয়েছেন তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানাই শোক জ্ঞাপন করি যারা আহত তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং মানুষের যে চূড়ান্ত একটা উদ্বেগজনক পরিস্থিতি চলছে এবং অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না এগুলো আগে সমাধান হোক আমরা এই ধরনের ঘটনারকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতির বিরুদ্ধে কিন্তু এই বিজেপি এই ভারতীয় জনতা পার্টি যেভাবে দুর্ঘটনা এবং মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করে এদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে এই রাজ্যে এসেও একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ভগবানের হাত বলেছিলেন আমার মনে হয় দুর্ঘটনা এবং মানুষের জীবন নিয়ে এই সস্তা রাজনীতি যেভাবে নরেন্দ্র মোদী করেছেন এটা তার জন্য এই মানুষগুলির উপর ভগবানের অভিশাপ কারণ দুর্ঘটনা নিয়ে যারা রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাল দেখবেন আগে মানুষের পাশে দাঁড়াবার কথা বলেছেন গুজরাটে কি হয়েছে গুজরাটে সেতু আমরা যেটুকু জানতে পারছি সেতুর ফিট সার্টিফিকেটও ছিল না ভোটের জন্য তড়িঘড়ি করে খুলে দেওয়া হয়েছে এর দায় নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি এড়াতে পারে না কারণ এই তড়িঘড়ি করে করতে গিয়ে প্রধানমন্ত্রী নিজেও তো কাল গুজরাটে ছিলেন এবং সবচেয়ে বড় কথা দুর্ঘটনার পর ত্রাণ অভিযান বলে কিছু ছিল না উদ্ধার অভিযান বলে কিছু ছিল না আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাটা ভয়ঙ্কর বিশৃঙ্খলা কোনো চিকিৎসা তারা পাননি এরা বড় বড় কথা বলে আমরা তো এবার রাজ্যের বিজেপি যারা বড় বড় কথা বলেন শকুনের রাজনীতি করেন তাদের অনুরোধ করব করবো ফাইন্ডিং কমিটি পাঠান খুঁজবেন পয়েন্ট এক ব্রিজ থেকে কাটমানি কিভাবে তোলা যেতে পারে সেখানে কি হয়েছে শিক্ষা নিয়ে আসুন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দুই ফিট সার্টিফিকেট ছাড়া ব্রিজ খুলে দেওয়া হলো কেন কাদের দায়িত্ব তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে ব্রিজটি ব্যবহারের উপযোগী সেই সার্টিফিকেট ছাড়া কি করে খুলে দেওয়া হলো বিজেপি রাজনৈতিক তাগিদে জান ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পয়েন্ট নাম্বার তিন যে সংস্থাকে এই ব্রিজের ব্যাপারে যুক্ত করা হয়েছিল তাদের ব্রিজের ব্যাপারে কাজের পারদর্শিতা আছে কিনা না থাকলে কেন তাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল কেন সেখানে গিয়ে সিবিআই উদ্ধার কাজ এবং চিকিৎসা বলে কিছু ছিল না মানুষ হাহাকার করেছেন হাসপাতালগুলো চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়েছিল ডবল ইঞ্জিন সরকারের সো কল্ড ডবল ইঞ্জিন সরকার উদ্ধার এবং চিকিৎসা দুদিন আগে দিলীপ ঘোষ বলছিলেন না প্রশিক্ষণ প্রশিক্ষণ কোথায় ছিলেন আপনাদের প্রশিক্ষণ প্রাপ্ত মানুষকে উদ্ধার করা হয়নি কেন কাল মৃত্যুর সংখ্যা গোপন করা হয়েছে কাল প্রথম থেকে মৃত্যুর সংখ্যা গোপন করা হয়েছে যদি সেখানে একাধিক সংবাদ মাধ্যম যথাযথ দায়িত্ব পালন না করত তাহলে মৃত্যুর সংখ্যা আর যে বেড়ে যাচ্ছে সেটা প্রতিফলিত হতো না রাতের অন্ধকারে ধামাচাপা দেওয়া হতো ফাইন্ডিং পশ্চিমবঙ্গে বসে বড় বড় কথা কোথায় থাকবে এবার ইডি যাক ওখানে কারা কিসের বিনিময়ে মানুষের জীবন নিয়ে খেললো কোন সমস্যার দায়িত্ব ছিল কেন তাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল কোন পারদর্শিতা তাদের ছিল এত বড় একটা কেলেঙ্কারি আর এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে এসে যে কুৎসিত রাজনীতির পরিচয় রেখেছিলেন ব্রিজ ভাঙাকে তিনি বলেছিলেন অ্যাক্ট অফ গড তিনি বলেছিলেন ঈশ্বর নাকি করে দিচ্ছে তৃণমূল বিরোধিতার জন্য বার্তা দেওয়ার জন্য লজ্জা করে মানুষের মৃত্যু ঈশ্বরের হাত দিয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি নরেন্দ্র মোদীদের ধারাবাহিক এই পাপের জন্য ঈশ্বরের অভিশাপ দেখল গুজরাট এবং এই সময়টায় আগে উদ্ধার কার্য শেষ হোক আহতদের চিকিৎসা যথাযথ হোক যারা নিখোঁজ তাদের পরিবারগুলি সঠিক তথ্য সন্ধান পান পশ্চিমবঙ্গেরও মারা গেছেন বিভিন্ন জায়গার মানুষ মারা গিয়েছেন এবং সব রকমভাবে ভাবে ফেলিওর গুজরাটের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পরিচালনাধীন প্রভাবপুষ্ট সোকল ডবল ইঞ্জিন সরকারের গুজরাট সরকার তো এখানকার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সব বিশেষজ্ঞ দিলীপ ঘোষ প্রশিক্ষণ চাই আরে আপনার প্রশিক্ষণ প্রাপ্ত গুজরাট কি করলো দেখুন এই শকুনির জাত আগে ঠিক করুক তাদের প্রত্যক্ষ দায়িত্ব যেখানে রয়েছে সেখানে গুজরাট সেটা নাকি বিজেপির কাছে মডেল গুজরাট ডবল ইঞ্জিন সরকার গুজরাট 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 বিজেপি নরেন্দ্র অমিত শাহ যাওয়া সেতু গুজরাট ফিট সার্টিফিকেট ছাড়া ভোটের জন্য খুলে দেওয়া সেতু গুজরাট পারদর্শিতা ছাড়া কোম্পানির হাতে তুলে দেওয়া সেতু গুজরাট উদ্ধার বিপর্যয় চিকিৎসা বিপর্যয় আহত মানুষের ছটপট করার